মালয়েশিয়া প্রবাসীদের মহাবিপদ শুরু। এই মহামারীর মধ্যেও মালয়েশিয়া সরকার নতুন নতুন আইন তৈরি করতেছে। পুরো মালয়েশিয়াতে চলতেছে ভিসা চেক। আপনার যে ভিসা অনুযায়ী আপনি শুধু কাজ করতে পারবেন, আপনার কোম্পানিতে অন্য কোথাও কাজ করতে গেলে আপনাকে ইলিগেল হিসেবে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জীবনদের আমরা জানি যে প্রতিনিয়ত এখন কোথাও না কোথাও মালয়েশিয়ার আনাসে কানাসে ইমিগ্রেশন পুলিশের অপারসে চলতেছে ইলিগেল যে অবৈধ কর্মীদেরকে ধরার জন্য। তারই সাথে সাথে মালয়েশিয়া সরকার পূর্ববর্তী যে নিয়মগুলো রয়েছে, যেমন আপনার ভিসা যে সেক্টরের যে কোম্পানির ওইখানে শুধু আপনি কাজ করতে পারবেন, অন্য কোথাও অন্য দোকানে কাজ করতে গেলে আপনাকে অবৈধ হিসেবে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক যদিও আইনটি আগের পুরাতন, কিন্তু বাস্তবায়ন চলতেছে এখন জোরদার চলতেছে ঠিক এই মুহূর্তে এই মহামারীর মধ্যে এই রমজান মাসে। ঠিক এমনটি প্রকাশ করেছিলেন মালয়েশিয়ার জনপ্রিয় নিউজ টিভি তিগা। বন্ধুরা প্রথমত আমরা ভিডিওটি দেখে আসি, পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে কথাবার্তা বলবো এবং কি মালয়েশিয়ার প্রবাসীদের বর্তমান সিচুয়েশনে কী করবেন আপনারা, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার সাথে নতুন হয়ে থাকেন, পরবর্তী সকল নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা ধন্যবাদ। Semua pelesen premis perniagaan di sekitar ibu negara perlu menggaji pembantu atau pekerja warga asing yang mempunyai permit kerja yang sah. Datuk Bandar Kuala Lumpur, Datuk Nur Hisham Ahmad Dahlan berkata, arahan itu termaktub dalam Undang-Undang Kecil UUK20 Pelesenan Fred Perniagaan dan Perindustrian Wilayah Persekutuan Kuala Lumpur 2016 dan UUK22 Pelesenan Pertempatan Makanan Wilayah Persekutuan Kuala Lumpur 2016. Bagaimanapun katanya, bagi pelesen pasar awam dan pejabat... জীবনরে যেমনটি শুরু ছিলেন, তবে হ্যাঁ তাদের মালয়েশিয়ার আইনটি অনেক পুরাতন। আপনার যে সেক্টর, আপনার যে কোম্পানি, আপনি শুধুমাত্র ওই কোম্পানিতে লিগেলভাবে কাজ করতে পারবেন, অন্য কোথাও কাজ করতে গেলে আপনি অবৈধ হিসেবে কাজ করতেছেন এই বলে গণ্য হবে। তবে এই নিয়মটি, এই আইনটি বর্তমান এসোসিয়েশনে খুব জোরদার আকার চেক করা হচ্ছে পুরো মালয়েশিয়াতে। এই মহামারীর মধ্যে যখন প্রবাসীরা দীর্ঘ 2 মাসেরও অধিক সময় ধরে কাজ কর্মহীন হয়ে পড়ে আছেন এবং কি গড়ে অবরুদ্ধ আছেন, খাদ্য সংকটে ভুগতেছেন, অন্যদিকে মহামারী, অন্যদিকে রয়েছে রমজান, খাদ্য সংকটে ভুগতেছে প্রবাসীরা, ঠিক এ সময় মালয়েশিয়া সরকার এত কঠোর হয়েছে যে প্রবাসীদের উপরে, বিদেশিদের উপরে যা বাসায় প্রকাশ করার মতো না। প্রতিনিয়ত ইফতার আগ পর্যন্ত চলতেছে অপারেসি, চলতেছে ইলিগেল ওয়ার্কারদের গ্রেপ্তার অভিযান। তো বন্ধুরা শুধু এই বলে ক্ষান্ত হননি মালয়েশিয়া সরকার, বর্তমান চলতেছে 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো বিদেশি নাগরিকদের দোকান রয়েছে সব দোকানের লাইসেন্স চেক করা হবে। দোকানের আপনাদের যে অবৈধ যে সিগারেটগুলো আছে ওই সিগারেটগুলো থাকলে আপনার বিশাল অঙ্ক জরিমানা করা হবে, দোকান বন্ধ করে দেওয়া হবে, দোকান পরিষ্কার না রাখলে বন্ধ করে দেওয়া হবে, দোকানে যদি আপনার যে মাল সামান যেগুলো রয়েছে কোনো বাড়তি দাম রাখলেও দোকান বন্ধ করে দেওয়া হবে। তাই তো বলি মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের মহাবিপদ শুরু হয়ে গেছে। যদি পুরো মালয়েশিয়াতে এভাবে চেক করা হয় যে সেক্টর বা আপনার বিশা চেক করা হয়, আপনার কোম্পানি অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, তাহলে পুরো মালয়েশিয়াতে 80% বিদেশি কর্মীরা অবৈধ হিসেবে দেশে চলে যেতে হবে, কিছুই করে না। যেহেতু আমরা জানি যে মালয়েশিয়াতে বড় বড় ফ্যাক্টরির মধ্যে শুধু রয়েছে নিজস্ব স্টাফ, নিজস্ব কোম্পানির কর্মী, যারা কিনা দেশ থেকে সরাসরি কর্মী নিয়ে আসে, বাকি 80% হচ্ছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভিসা লাগায়। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ভিসা লাগানোর পরে বিভিন্ন জায়গাতে কাজ করতেছে, দোকানপাট, রেস্টুরেন্টে, আপনার কনস্ট্রাকশন সাইটে, বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন জায়গাতে কাজ করতেছে, তার একটাও কোনো কোম্পানির স্টাফ না, শুধুমাত্র এজেন্টের মাধ্যমে ভিসা লাগাচ্ছে ইমিগ্রেশনের কাছ থেকে লিগেলভাবে। তো বন্ধুরা প্রথমত মালয়েশিয়া সরকার বলছে যদি সার্ভিস সেক্টর আপনি কাজ করেন, তাহলে আপনি সার্ভিস সেক্টর হিসেবে আপনার ক্লিনার, আপনার যেই দোকানপাট অথবা আপনার যে রেস্টুরেন্টের বিভিন্ন জায়গাতে আপনার সার্ভিস সেক্টর যেগুলো আছে সেগুলো আপনি কাজ করতে পারবেন, মার্কেটে কাজ করতে পারবেন। কিন্তু বর্তমান সিচুয়েশন না, সেটা না, চেক করতেছে আপনার যেই মালিকের আন্ডারে আপনার ভিসা ওই মালিকের আন্ডারে কাজ করতে হবে, এবং কি যদি আপনার মালিকের আন্ডার রয়েছে আপনার ক্লিনার ভিসা, আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না, আপনি মার্কেটে কাজ করতে পারবেন না, যে কোম্পানি এবং কি যে সেক্টর ওই সেক্টরে কাজ করতে হবে। যদি এভাবেই চলতে থাকে মালয়েশিয়া থেকে 80% বিদেশি নাগরিক চলে যেতে হবে দেশে, কিছুই করার নেই, যেহেতু মাত্র সামান্য কিছু অংশ নিজস্ব কোম্পানি, নিজস্ব ভিসা, নিজস্ব স্টাফ দিয়ে চলতেছে মালয়েশিয়া। তো বন্ধুরা কী করবেন এখন চিন্তা ভাবনা করেন, যদি এভাবে চলতে থাকে তাহলে মালয়েশিয়াতে থাকা দুষ্কৃতিকর হয়ে দাঁড়াবে আমাদের জন্য। তাই তো সকল প্রবাসী ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ বলতেছি, প্লিজ প্রবাসী ভাই আপনারা সতর্কভাবে বসবাস করুন, অন্তত এই সিচুয়েশান, এই মুভমেন্ট আপনারা খুব সতর্কভাবে কন্ট্রোল করুন, যে মালয়েশিয়া ইমিগ্রেশন, মালয়েশিয়ার জেলের পরিস্থিতি সুন্দর অবাক হয়ে যাবেন, যা আমার নিজে ভিসা থাকা সত্ত্বেও, আমার ভিসা থাকা সত্ত্বেও ইমিগ্রেশন আমাকে ধরে নিয়ে যায় 2016 সালে। তখন আমাকে 12 দিন ইমিগ্রেশন ক্যাম্পে, ইমিগ্রেশন জেলে রাখা হয়েছিল, ওই 12 দিন আমার 12টা বছর কেটেছে, খুব কষ্ট, যা বাসায় প্রকাশ করার মতো না বন্ধুরা।
একদিন আমি একদিন শেয়ার করবো আমার যে বাস্তব জীবন থেকে সেই গল্পটি, কীভাবে গ্রেপ্তার হয়েছি, কীভাবে মুক্তি পেয়েছি, কীভাবে থেকেছি খেয়েছি ওই জায়গায়। তো বন্ধুরা আসুন, আমরা দেশে থাকলেও আপনাকে বর্তমান সিচুয়েশন খুবই খারাপ, যে আপনাকে কোনো না কোনো ক্রাইসিসে কোনো না কোনো সিস্টেম করে আপনাকে ধরে নিয়ে যাবে। তো বন্ধুরা আসুন আমরা নিরাপদে বসবাস করবো, আমরা অতি প্রয়োজন ছাড়া কোথাও ঘোরাফেরা করবো না, আর সাথে সবসময় আমাদের সমস্ত ডকুমেন্ট সাথে রাখবো। তো বন্ধুরা আসুন ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিই, হতে পারে আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি প্রবাসী, বেঁচে যেতে পারে একটি প্রবাসীর ফ্যামিলি। আর ভিডিও ভালো আপনি লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতো জানাতে ভুলবেন না। আর আপনি আমার সাথে নতুন হয়ে থাকেন, পরবর্তী সকল নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখনটি বাজিয়ে দেন। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।